बादल भेजा निथुर श्रावण मेघे ढाका चाँद दिन हर घर सब Yeah.
আকাশ মরুতে আরে মিশল কত করুণ আখির বাড়ি মাটির পরতে কত জল মিশে যায় পাবো না পাড়া আমার এইটুকু মাত্র রইল শুধু প্রাণের হাহাকার বলতেও তো নইলে গান গাইব না আমি একাশোর গান গাই সাতাশোরের সর্বনাশ করব না শ্রোতাবর্গ ধৈর্য ধরে থাকবেন সবার ভিতরে প্রত্যেকের চরণ পরে জানাই ভক্তিপূর্ণ প্রণাম আর যেখানে কবি গান ভেবে দেখেন জ্ঞানীজন আমার পক্ষে নতুন অনুষ্ঠানের নহে প্রয়োজন আমি অনেকবার আসরে এসেছি সবার ভিতরে আপনারা নারী নরে তাই করেছে না করেন অন্তরে আছে ভাবো এক এক করে জবাব দেব আজকের যে আলোচনা ধর্ম সমস্থান আপনারা শুনেছেন সর্বজন একদিকে নাই রামানন্দ আর একদিকে মহাপ্রভু আপনারা জানেন তবু সেখানে আলোচনা হচ্ছে ধর্মসভার গায়ে গিয়ে উড়িষ্যার উপকূলে বসে শোনেন জ্ঞানী দলে আলোচনা হয়েছিল সভাতলে যা চৈতন্য সরিতামৃতে আমরা দর্শন করতে পাই অন্তরে করেন ধারণা এ কথা মিথ্যা না তার যে আলোচনা আমরা শুনেছি সবাই গণপতি সরকার খুলে বলি সবার ভিতর বাংলাদেশে মিলাইছে কাব্যের বাজার বর্তমানে ভারতবর্ষে এসেছে রে ভাই যদিও নামে শিশির সরকার এই নামের আর নাই দরকার বর্তমানে আমি কাব্য ভূমিকায় আমি মহাপ্রভু হয়ে কিছু কথা যাব কই আপনারা শ্রোতাবর্গ ধৈর্য ধরে করিবেন শ্রবণ শিশির নাম বর্জন করি বসে শোনেন নরনারীরাই রামানন্দের ভূমিকার উপরে যেভাবে প্রশ্ন করি আমি ধরি ধরি তার জবাব করব সম্পাদন শিশির সরকার নাম ত্যাগ করে আপনারা বসে শোনেন নারী ননে এইবার গেলাম মহাপ্রভুর ভূমিকায় মহাপ্রভু যেভাবে আলোচনা করেছে সভ্য সবাইকে আপনারা শুনেছেন সর্বজনা এই রামানন্দের আলোচনা ভালো শোনা যাচ্ছে তো আচ্ছা ঠিক আছে আপনারা ভালো শুনলে আমি ভালো গাবার তাহলে খুলে বলি সবার স্থান ভেবে দেখেন জ্ঞানীজন রামানন্দ বিভিন্নভাবে প্রশ্ন করেছে উত্থাপন প্রভু কয়ে পরশলোক সাধ্যের নির্ণয় রায় কহে সাধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয় প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর রায় বলে কৃষ্ণে কর্মার্পণ এই সাধ্য সার প্রভু বললেন এহ বাহ্য আগে কহ আর রায় বললেন জ্ঞান মিশ্র ভক্তি সাধ্য সার প্রভু বললেন এহ বাহ্য আগে কহ আর রায় বললেন জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার প্রভু বললেন এবার হয় আগে কহ আর বসে শোনেন নারী নর খুলে বলি সবার ভিতর যেভাবে মিলাইয়েছে কাব্যের দর ধর্ম সমাস্থান তাহারই জবাব দিতে বা শোনা আছে চিতে সৌরী সতে বসে বসে করবি না কর্ণ তাহলে রামানন্দের আলোচনা আপনারা শুনেছেন সুধি জনায় এ কথা মিথ্যা না প্রশ্ন করেছে ধর্মসভার ঠাই এই চারটেকে বাহ্য বলে বসে শোনেন জ্ঞানী দলে জ্ঞান শূন্যকে হয় দিলে এইটে জ্ঞান করলে এইটে জানবার বিষয় প্রভু বললেন পরশলোক সাধ্যের নির্ণয় রায় বলে সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়
সদ্ধর্মটা কি আপনাদের কাছে বলে রাখি, এই জায়গাটা আছে বাকি আমা এত কথা করিস না, খুলে বলি সবার স্থান বসে শোনেন জ্ঞানীজন। রামানন্দ বলেছে ধর্ম সভা স্থান, প্রভু বললেন পরশলোক সাধ্যের নির্ণয়, রায় বললেন সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। আমি এইটাকে বাহ্য বললাম কিসের দায়, এইখানে তার জিজ্ঞাসা মনের অভিপ্রায়। বিষ্ণু আর কৃষ্ণ সত্তা কিন্তু এক নয়, মাধুর্য মণ্ডিত কৃষ্ণ জানি বসে শোনেনি জ্ঞানীগুণী, এই জন্য তার দুটো হস্ত আমরা জানি। যদিও ঐশ্বর্যের সত্তা তিনি আবির্ভূত হয়েছিলেন কংসের কারাগারে, যখন গেলেন যমুনা গর্ভে ওইখানে দুটো হস্ত রেখে রওনা দিয়েছিলেন নন্দালয়ের বাজারে। অর্থাৎ বিষ্ণু সত্তা কৃষ্ণ সত্তা নয়, এই জন্য শাস্ত্র বলেছে তাই স্বয়ংয়ের অবতার হয় যে কালে আর অবতার তাতে এসে মিলে। আর কি স্বয়ং কৃষ্ণের নাই গোচরণ খেলা, স্বয়ং শ্রীমতীর নাই বিরহ জ্বালা। তারপরে মনে হয় উতলা ডেকে বলেছে ধর্মসভার গায়ে কি আমার মানসিক দিক পরিবর্তন হয়ে গেছে, কৃষ্ণ দেখে বিষ্ণু করে অসুর নিধন, অর্থাৎ কৃষ্ণের দ্বারা হয় না অসুর সংহারণ। ভেবে দেখেন নারী নরে কি বলবো সবার ভিতরে, একমাত্র অসুর নিধন করে বিষ্ণু সত্তা যারা এই সংসারে। তাহলে কৃষ্ণ মূলত মাধুর্য মণ্ডিত কৃষ্ণ হয়, বিষ্ণু সত্তা আলাদা এ কথা নয়, মিথ্যা আপনারা জানেন সবাই। চতুর্হস্তধারী বিষ্ণু জানি বসে শোনেন জ্ঞানীগুণী, শঙ্খ চক্র গদা পদ্ম যার বিষ্ণু সত্তা ঐশ্বর্যের প্রতীক বলে মানিক, কৃষ্ণ সত্তা কিন্তু তা নয়। এই জন্য কি বলেছে বিষ্ণু সত্তা, এই বিষ্ণু ভক্তি পাবার আশায় আমি তোমার কাছে আসি নাই। ভেবে দেখেন নারী নরে কি বলবো সবার ভিতরে, তাই দেখে বলেছে সবার ভিতরে আপনারা শুনেছেন সর্বজন, আমি বিষ্ণু ভক্তি পেতে আসি নাই তোমার কাছে এখন। আমার মনে আছে ভাবো আমি কৃষ্ণ ভক্তি পাব, তোমার কাছে সেই কথা এখনো শুনি নাই আমি সভ্য সবার সদন। তুমি বলেছ তাই সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়, তাহলে আমি বিষ্ণু ভক্তি চাইবার আশায় এখানে আসি নাই নাকি? আপনারা বিষ্ণুর মূর্তি দেখেছেন সবাই, কিরকম দেখায়, চারটি হাত, যে চারটি হাতে শঙ্খ চক্র গদা পদ্ম, এর একটাও মাধুর্য মণ্ডিত নয়। আর কৃষ্ণের চিত্র দেখলে জানেন যত জ্ঞানী দলে মানুষ ভাসে চোখের জলে, কারণ গোবিন্দের মূর্তিখানা মাধুর্য মণ্ডিত হয়। স্বয়ং বংশীধারে বসে শোনেন নরনারী, বামেতে রাধা রানীকে ধরিয়াছেন আমার প্রাণের রসময়, যাহাদের দুজনকে দেখলে মানুষ ভাসে চোখের জলে, আর বিষ্ণুকে দেখলে তখন তার যুদ্ধের কথা মনে পড়ে যায়। তাহলে অন্তরে করি ধারণা আমি ঐশ্বর্যকে ভালোবাসি না, মাধুর্যের কৃষ্ণকে কিভাবে পাব এইটুক শুনবার আশায়। এই জন্য আমি বলেছি তাই ঐশ্বর্যের সত্তা বিষ্ণুকে কোনোভাবে চাওয়ার কায়দা নাই, তোকে দলে না রাখাই ভালো। আমি দেখেছি জীবন মরে তোকে বলে আমি পারি নাই, আগে আসরটাকে কন্ট্রোল করে নিবি না কেন, কি কারণে আসিস তোরা? তাহলে প্রথম প্রশ্নখানি বসে শুনেছেন জ্ঞানীগুণী, এক এক করে জবাব টানি দিয়েছি ধর্মসভাস্থান। তারপরে ডেকে বলে তাড়াতাড়ি বল খুলে, মেরিন গরম করে দিস না, আপনারা বসে বসে তাই করেছেন না কর্ণন। ডেকে বলেছে সবার ঠাই একথা মিথ্যা নাই। তারপরে করেছে বর্ণন জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য কৃষ্ণে কর্মার্পণ এই সাধ্য সার, প্রভু বললেন এহ বাহ্য ভাগে কহার, প্রকৃত ভক্ত যারা কৃষ্ণের প্রতি সমস্ত কর্ম অর্পণ করে না তারা, নিজের যদি পেটে ব্যথা হয়, ভক্ত যদি অহৈতুকী মার্গের হয় সে চিন্তা করে তাই, আমার এই ব্যথা যদি গোবিন্দ পায় তাতে যদি গোবিন্দের ব্যথা হয় এইটা থাকে তাদের বিষয়। চিন্তা করেন নারী নরে, আপনার পিতার যদি একটা কিডনি খারাপ হয়ে যায়, আচ্ছা যদি প্রকৃত সুসন্তান হয় ডাক্তারের কাছে গিয়ে বলবে তাই কি আমার বাবার কিডনি খারাপ, আমার বাবা পাবে না মাপ, আমি জানি বাবা কয়েকদিন পরে হয়ে যাবে ছাপ, কিন্তু যদিও সে আমার বাপ
তাই ডাক্তারবাবু আমার কথা নেবেন, আমার একটা কিডনি কেটে আমার বাবাকে জড়াইয়ে দেবেন, কারণ ওই ছেলেটা তার পিতাকে কঠিনভাবে ভালোবাসে। সুপুত্র তো সবাই হয় না, অন্তরে করেন ধারণা, এই জন্য ঈশ্বরকে সবাই ভালোবাসতে পারে না। প্রকৃত ভালোবাসেন যারা, তারা সমস্ত কর্ম গোবিন্দের পরে অর্পণ করে না। তারা জানে তাই, যদি আমার কিডনি খারাপ হয়েছে আমি ভার দিই আমার গোবিন্দের কাছে, আমার কিডনি ভালো করতে যদি আমার গোবিন্দের ব্যথা লাগে হিয়ায়, এই কথাটা চিন্তা করে সব সময়। কারণ ভক্ত তো সবাই হয় না। আপনারা জানেন কাহিনী, বসে শোনেন, জ্ঞানী গুণী সত্যব্রত চাষার কাহিনী। যেদিন নারায়ণ বলেছিল নারদের ঠাই, নারদ কি বলবো তোর ধারে, তোর থেকে বড় ভক্ত আছে সংসারে। নারদ বলে নারায়ণের ধারে, আমার থেকে বড় ভক্ত কে আছে, চলো দেখি যাই। দুইজনে মাতৃভূমিতে গেলো, বসে শোনেন জ্ঞানী দল ঘুরতেছিল। ঘুরতে ঘুরতে যখন সত্যব্রতর বাড়িতে যায়, দেখে যে একটা তরবারি আছে আর একটা চাবুক আছে। কি বলবো আপনাদের কাছে, ওই দুইজন ঘরে ঢুকছে। নারদ ডাক দিয়ে নারায়ণের কাছে বলছে, এমন জায়গা ঢুকাইছ, এই জায়গা কি আছে, একজন ভক্তর বাড়িতে তরবারি আর চাবুক থাকে, এত বড় ভক্ত পালাম কোন জায়গায়। গোবিন্দ করে বর্ণনা, ওর মতো বড় ভক্ত জগতে আর মেলে না, যাও শুনে আসো তরবারি আর চাবুক রাখছে কিসের দয়। সত্যব্রত পদধৌত করে যখন সেবা দিয়েছে নারদ আর নারায়ণের, এমন সময় যখন গিয়ে ঘুমাইয়ে পড়ে, নারদ গিয়ে বলে তখন সত্যব্রত দ্বারে, ঘুমাবা পরে জবাব দাও আমার কথা বলি তোমার ধারে, তুমি একজন কৃষ্ণ ভক্ত জানিয়ে সংসারে। ওটা যে নারদ এইটা বোঝার কায়দা নাই, কারণ দুজন ছিল তারা ছলনাপূর্বক রূপ চেঞ্জ করে আছে, কিন্তু সত্যব্রতর ঘরে সত্যব্রত এটা বুঝতে পারে নাই। কি বলবো আপনাদের স্থান, নারদ তখন করিছে বর্ণন, তোমার ঘরে এই চাবুক আর তরবারি রাখছো কি কারণ। সত্যব্রত বলে, তাই সব কথা শোনার দরকার নাই, আপনারা অতিথি মানুষ এসেছেন, এখন আমার কথা নেবেন, আপনারা সেবা নেবেন, যতদিন পারেন থাকবেন, শুধু শুধু এসব কথা কেন বলবেন। নারদ বলে, তাই ও বেজাল কথার দরকার নাই, রাখছো কেন কও দেখি আমায়, আমরা কৃষ্ণ ভক্তের বাড়ি খাই, এই চাবুক তরবারি যে বাড়িয়ে তো পশুবৃত্তির মানুষ বোঝা যায়। সত্যব্রত করে বর্ণনা, আপনি আমার মনের কথা জানেন না, আমি এই তরবারি রাখছি কিসের দায়, যদি কোনোদিন নারদের কাছে পাই ওই শালার ফাঁসার মধ্যে বড়িয়ে দেব এইটি মনে ভাবছি। তাই নারদ গোবিন্দরে সিমটি দেশে ডাক দিয়ে বলছে, গোবিন্দ কোনো রকম কইয়ে না যে আমি মালাইছি, কেন বড়িয়েই দিল ঠিক নাই। দেখে বলে নারদ তখন সত্যব্রত ধারে, এত রাগ কেন নারদের উপরে। সত্যব্রত বলছে তখন নারদের ধারে, কেন রাগ জানো, বিশ্ব পৃথিবীখানা যে চালায়, একটা পৃথিবী এর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, একটা সূর্যের থেকে কয়েক লক্ষ গুণ বড় একটা নক্ষত্র, অনন্ত কোটি গ্রহ, অনন্ত কোটি নক্ষত্র, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, যা কোনো বৈজ্ঞানিক তার কুলকিনারায় খুঁজে পায় না। মহাকাশচারীরা বলছে, যখন মানুষ মহাকাশে থাকে ওইখান থেকে যদি একটা কলম নিচে ফেলানো হয়, কি একটা খাতায় যদি কোনো একটা কলম দিয়ে বিন্দু দেওয়া হয়, পৃথিবীটাকে মহাকাশ থেকে একটা বিন্দুর মতো দেখায়, সেইখানে দাঁড়ালে সুবর্ণনগর কোন জায়গায় তার কোনো খবরই নেই। পৃথিবী একটা বিন্দুর মতো, এইরকম অনন্ত কোটি পৃথিবী, একটা সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, এটা বাব্বার বিষয় না? তাহলে এইরকম অনন্ত কোটি গ্রহ, অনন্ত কোটি নক্ষত্র যিনি চালান, তিনি আমার প্রাণ বান্ধব গোবিন্দ। আচ্ছা, তাহলে যে গোবিন্দ চালাতে পারে, আমি বলি সবার ভিতরে আমার গোবিন্দকে নারদ ডাকে বারে বারে, একেতে আমার গোবিন্দ রেস্ট পায় না, অন্তরে করি ধারণা, আর ওই শয়তানরে বেশি ভালোবাসে, আর শয়তান বারে বারে কৃষ্ণ বলিয়ে চোখের জলে ভাসে, এতবার ডকি ডাকে আমার ঋষিকেশে, আমার গোবিন্দ রেস্ট পায় না, তাই ভেবেছি ইয়ায় ওইটারে মারিয়ে দিলি আমার গোবিন্দ কয়েকদিন বেশি টাকবে। ভক্ত কেমন হয়, নারদ বুঝতে পারছে গোবিন্দরে সিমটি দিছি, আসলে মাল ভালো টিয়ার পার দিছে, কয়ে চাবুক রাখছো কেন, বলছে ওটা পল্লাদের জন্য, জলে পড়ে গোবিন্দ বাঁচাও, বিষ খায় গোবিন্দ বাঁচাও। আচ্ছা, ওরে বাসাইতে গিয়ে যদি আমার গোবিন্দের কোনো ক্ষতি হইতো, আমি কথা করছি আমি কিছু বুঝতেছি না, হ্যাঁ যাকে গাইয়ে যাইছ আমার এই বছরে সেরা মাইক, হ্যাঁ
তাহলে ভেবে দেখেন নারী নরে কি বলবো, সবার ভিতরে প্রকৃত ভক্ত যারা সমস্ত কর্ম ছেড়ে দেয় না গোবিন্দের উপরে। আপনার আপনি মনে করেন এক বিঘে জমিতে ডাল লাগাইছে, হে পুজো কি কত সভা ধরি হবে, ঘন্টা কি বারোটি থাকবে নাকি আজকে কত বাজে, হোক পুজোর টাইম পার হয়ে গেছে না, সাড়ে আটটার সময় আবার কিসের পুজো, না অন্য কোনো ব্যাপার আছে না আমি জানি না, খালি খালি বাড়ি হচ্ছে, উনিও লোক দেখছে দেখছে আজকে বড় ওই শাড়ি এক বেজালে সাত কাজ সাপতেছে বুঝলিয়া। আবার আমি কালকে এক জায়গায় কবি গান গাইছি, এই কালকে গেলাম করে করিমপুর, তার আগের দিন গিয়েছিলাম পলতার শ্যামনগর, একজন উঠিয়ে চোখের জল সারিয়ে দিয়া আর সহি জল কি সত্যিকারে গাইছে না বঙ্গি দেয়াছে কোন কেনা জালে, উঠিয়া আসরের চার কোনায় ঘুরতিছে, ঘুরিয়া বিটকি দিয়া পড়িয়া গেছে, মানে যাতে কবি গানটা সর্বনাশ হয় সেই ভাব আরম্ভ নিছে। আর এক বিটকি এসে কয়েছে, মা তুমি কেনা মা, কারণ ওই বিটি ভাবছে যে যে হোক একজন উঠিছে। আর এক বউ এসে কয়েছে, হমা মা কে তুই মা, তুই মনসা না, এই গুজরান আরম্ভ করছে, বুঝতে পারছে ওই বিটি ভাবছে যে লোকেই যে টাইছে। ওই বিটি কয়েছে, আমার বউ আমার স্বামী বহুদিন ধরে প্যারালাইসিস, দোষ আছে তোর চরম দোষ, তোর চরম দোষ, কবি গান বন্ধ দিয়ে এই ভঙ্গি নিয়ে সব আরম্ভ হয়ে গেছে। এইরকম বিটকি ধরা পথ অনেক জায়গা আছে, ওরা মূল তত্ত্ব বোঝে না, কিছু খোঁজে না, দেখবার নাম টাম হবে মধ্যে সিটে পড়বে যে আমি কালী মহাকালী আসিয়ে যায়, কি সত্যি কথা না, তোমাকে বাড়ির দ্বারা আসে নাকি, এরা দেশের দফা সারিয়ে পেলাই দিল বটে। আমাকে বাড়ির পাশে একজন আছে গদাগ মা, সিটে পড়ে কয় যে আমি মহাকালী, মানে নাম যজ্ঞ করার কায়দা না, ওই বিটির ঠেলায় নাম শুনেই চিতই। আমাকে বাড়ির পাশে পাইছু আছে কয় যে শিশিরদা কি এই গদাগ মার বার খেতারই যায় না, হলে কেম ভাই খেতাবা, কয় যে আজকে আমি যাবো ওই নাম যেই আরম্ভ হয়েছে গদার মা সিটে পড়ে যে আমি মহাকালী, পাইছু পাশে যাই সিটে পড়ে কয় যে আমি বোলানাথ, এ তুই যে কৈলাসের তে আইসিস আমার বাত না রাখতে তুই আসলি কেন, আমি খাবো কি তুই তাই ক, আমারে না কইয়ে তুই আসলি কেন, এই চুলির মুখ ধরে ঢিপ আরম্ভ নিছে গদার মা, কয় যে পাইছো ছাড়িয়ে দে আমি গদার মা আসলে কালি না বুঝলিয়া। এইরম আছে না, আমি ওনার কথা কই না, উনি ভালো মানুষ, উনি তো বুঝো দিচ্ছে কি, উনি তো আর সিট হয়ে পড়েন, হরিবল হরিবল। তাহলে বসে শোনেনি জ্ঞানী দল খুলে বলি সভা দল, এই এই ই কোটার একটু কমাই দে দিই একটু, মানে এই যে যে রিভাবটা একটু কমাই দিয়ে দেখ দিয়ে একটু পরিষ্কার করা যায় নাকি, অল্প একটু কমাই দিয়ে দেখি, হ্যালো হ্যালো আরো একটু কমাই দিয়ে দিই, হ্যালো হ্যালো আরো কমবে, হ্যালো হ্যালো চেক, হ্যালো ইকো আরো কমবে, আরো কমাও রিভাবটা আর একটু কমাও, হ্যালো হ্যালো চেক, ঠিক আছে হরি বল, ঠিক আছে হরি বল হরি বল। যাক চিন্তা করেন নারী নরে, তারপরে যা বলেছে সবার ভিতরে, তাহলে জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার আমি বললে এইখানে হয় আগে কহ তাই না, তাহলে কৃষ্ণে কর্মার্পণ এই সাধ্য সার প্রভু বললেন এ বাহ্য, এটা বোঝা গেছে তো, ভক্ত যারা সমস্ত কর্ম গোবিন্দের প্রতি আত্মসমর্পণ করে না তারা, কারণ আমার পিতা সে তো নিজে ভগবানকে পিতা রূপে বর্ণনা করে সদাই চিন্তা করে, তাই আমার পিতার ঘরে যদি একটা বোঝা দেয় কেউ বারে বারে পুত্র হয়ে তখন চিন্তা করে পিতার বোঝাটা পুত্রে নিজে কাঁধে নেয়, এটা তো পুত্রের কর্তব্য, তাহলে তিনি যদি হন পরম পিতা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, তার মধ্যে যদি থাকে ব্যথা পুত্র আরো সেই ব্যথা দূর করিতে নিজে বোঝা কাঁধে নেয়, তাহলে অন্তরে করেন ধারণা ভগবানকে কেউ সমস্ত কর্ম অর্পণ করে না যদি প্রকৃত ভক্ত হয়। তারপরে ডেকে বলেছে সভাতলে বসে শোনেনি জ্ঞানী দল, তাহলে জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার আমি বললে মে বাহ্য আগে কহ, আর জ্ঞান শূন্য হলে তখন হয়
তা না হলে পায় না সেই প্রাণের রসময়। চিন্তা করেন নারী নরে, জ্ঞান শূন্য হয়। মানুষ কখন গেলে তাহার জ্ঞান চলে যায়। জ্ঞান থাকিতে হয় না হরি দর্শন, জ্ঞান থাকতে সুষমার্গের শুধু বাধে নিরূপ। যত সময় জ্ঞান আছে ভগবান তা নাই শিখ শিখ করে কেন, কথা কলি এটা শিখ শিখ হচ্ছে না? থাক তাই থাক, এ থাক আর দিস না, আবার বেতালতে কি হবে? তাহলে জ্ঞান শূন্য কখন হয় বলি সমাধারে দেখবেন, মানুষ যখন নাম শুরু করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, প্রথম মাত্রায় কিন্তু তার জ্ঞান থাকে নি ভাই। কিন্তু নাম করতে করতে যখন প্রেমে হাবুডুবু খায়, আপনার এখানে মনে করেন এ তো মাঠে, আপনারা কত সময় জায়গাটাকে পরিষ্কার করে রাখেন? যখন এখানে অনুষ্ঠান হয় না তখন তো আর কেউ দেখে না, হয়তো মাঝে মাঝে কেউ পরিষ্কার করলেও করতে পারে। এখানে যে কুকুরে প্রস্রাব করবে না তা না, এখানে যে কুকুরে পায়খানা করে না তা না, নাকি? তাহলে ভেবে দেখেন সবাই, আপনি যখন প্রথমে নাম করছেন এখানে এসে বসেছেন, আপনি আগে লক্ষ্য করেছেন জায়গাটা পরিষ্কার কি না? যদি কেউ প্রস্রাব করে দিত আপনি এসে এখানে বসতে পারতেন? এ জল আসলো কেন, কোন জায়গার থেকে? বৃষ্টি নাই বর্ষা নাই জল আসে কোন জায়গার থেকে? এই যে আপনার মধ্যে একটা জ্ঞান চলতো এই জায়গায় আমি বসব, কিন্তু নাম করিতে করিতে যখন প্রেমের ঘরে যায়, একবার যদি কারো প্রেমের উদয় হয় এইখানেও যদি অথয় নদী থাকে, তার কিন্তু ওই নদী বাঁধে না চোখে, মনে ভাবে নদীর জল কৃষ্ণ শ্যাম রায়, ওই জলের রং দেখিয়া সে নদীতে ঝাঁপ দেয়। যেমন আমি মহাপ্রভুর কথা বললি সভাধারে শিশির হইয়া বলি একটু সভ্য স্বভাব, মহাপ্রভু যদিন সে নীলা চলে গেল, এ কথা আপনাদের কাছে সকলের কাছে বলা ভালো, সমুদ্রের জল নীল দেখে রে ভাই, মহাপ্রভু গড়া গড়ি দিয়েছিল ওই জায়গায়, জলের ভিতরে মহাপ্রভু ডুবে গেল, মহাপ্রভু ওই জলকে গোবিন্দ বলে ভেবেছিল। আচ্ছা যদি কোনো মানুষের জ্ঞান থাকে সমুদ্রের জলকে কৃষ্ণ বলে ভাবতে পারে, কারণ মহাপ্রভু নীল দেখে ভেবেছিল তাই, ওটা জল না ওর মধ্যে আছে আমার প্রাণের রসময়। দেখেছ, যত সময় জ্ঞান থাকবে তত সময় হবে না। এই মহাপ্রভু যেদিন যাত্রা পথে ভায়, একটা গোয়াল ঘর থেকে গরু হাম্বার অব্দিকে ডাকেনি ভাই, গোয়াল ঘরের গরু ডাক মহাপ্রভু শোনে, ঢুকে গেছে তখন ওই গোয়াল ঘরের স্বনে। মহাপ্রভু যে খালি খালি বাহ্য কইছেন এটা বুঝবা না, গোয়াল ঘরের ভিতরে মহাপ্রভু তখন গেল, ওই গোয়াল ঘরের গোবরের ভিতরে গড়াগড়ি দিচ্ছিল, হা কৃষ্ণ গোবিন্দ বলে ভাসে চোখের জল, মুখেতে বলে সদা বলছি হরি বল, চোখের জল শুধু মহাপ্রভুর জ্বরে। ভক্তরা তখন সবাই চিন্তা করে মহাপ্রভু গেল কোন জায়গায়, সবাই গিয়ে দেখে ওই গোয়াল ঘরে পড়ে প্রভু কান্না করেন ভাই। সবাই তখন মহাপ্রভুকে চেতন করিল, সবাই তার কাছে জানিতে চাইল গোয়াল ঘরে গেলে কেন প্রভু বলো শুনি। মহাপ্রভু বলে ওটা গোয়াল ঘর, এ তো তোদের কাছে শুনি, আমি তো গোয়াল ঘর দেখি নাই, কি বলবো তোদের, ওই গোয়াল ঘর থেকে গরু যখন ডাক দিল হাব্বা রবে, আমি শুনতে পেলাম মধুর বৃন্দাবনে আমার গোবিন্দের দিয়েছে তার বাসরির টানে, গোবিন্দের বাসরির টান আমি শুনি, তাই তো ভেবেছিলাম হাম্বা রবে ডাকে যত গাভী বৎস মানি, আমি যে ওইতে গোয়াল ঘরে এই ভাবনা নাই, ভেবেছিলাম এটাই আমার বৃন্দাবন ধাম হয়, তাই তো গোয়াল ঘরে দিলাম গড়া গড়ি, আমি ভেবেছিলাম এটা মধুর ব্রজপুরী।
আচ্ছা যদি জ্ঞান থাকতো এই গড়াগড়ি দিতে পারত, তার মানে যত সময় ব্যাজ্যিক জ্ঞান থাকবে তত সময় তোমার কৃষ্ণ দর্শন নয়। ব্যাজ্যিক জ্ঞান যখন শূন্য হয়ে যাবে তখনই তোমার কিন্তু হরিদর্শন হবে। সুষমার্গে কোনোদিনই হয় না দর্শন। আপনি যে মালা টেপেন আর ভোটা কাটেন যাই করেন, এই কাটাকাটি যত সময় কৃষ্ণ তত সময় নাই। এইটি হচ্ছে প্রথম স্কুলে ভর্তি হওয়ার ভাই। প্রথম যে যখন মানুষ স্কুলে ভর্তি হয়, গুরুগারা স্কুলে যায়, তখন মনের মধ্যে কত আনন্দ হয় দেখবার। নূতন নূতন ভালোভাবে জামা পরে, ইন করে, কি আবার একটু হুটা কাটে, হ্যাঁ সিলেট পেন্সিল দাগাতেই পারে না, গোনো গোনো দাগায়, কি ওই দেখবা যে বই রেখে প্রথম মালা পায় উনি ভাবে যে কি জানো ইয়ে পড়ছে, কিন্তু কেবল সিলেট পেন্সিল হাতে পাইছে বুঝলিয়া, আর উনি গ্রাম দিয়ে গড়ে ভাবে যে মোড়ো লইয়ে পড়ছে, কেবল সিলেট পেন্সিল হাতে পাইছে ওই যে মালা টিপা ধরিছে, এটা সে প্রথম স্কুলে ভর্তি হওয়া। কথা বুঝতে পারতেছ তো? হ্যাঁ রে বসে গেল কেন? হ্যাঁ হ্যালো, এইভাবেই গাইছি এই আবার বাড়িয়ে গেছে অতি থাক যাব। হরি বল হরি বল হরি বল, তুই বাজাই যে আমি যা কই কথি তাই। এখন এই যে প্রথম স্কুলে ভর্তি হলে তখন তার সিলেট পেন্সিল দেয় নাকি, তেমনি গুরুর কাছে গেলে গুরু মালা হাতে দেয়, ফোটা মালা কাটায়, এটা শুরু হয় রে ভাই, তখন কিন্তু তার কৃষ্ণ দর্শন নয়। কৃষ্ণ দর্শন কখন হয়? নাম জপিতে জপিতে অজাপাতে যাবে, এই নাম তখন আর ঘরে নাহি রবে। এই যে মালার ঘরে গুণাগুণি, এইতে যত সময় জ্ঞান থাকবে তত সময় গুণাগুণি, একটার পরে দুটো, দুটোর পরে তিনটে, তিনটের পরে চারটে। আপনার জ্ঞান আছে তাই গুনতে পারতেছেন, যদি জ্ঞান না থাকে আপনি গুনতে পারবেন? তখন এক একশো এক একাকার হয়, এক দুই গুণাগুণি থাকে না। প্রেমের দেশে যখন চলে যাবে তখন আর সুষমার্গ কিছু নাহি রবে, হাতের মালা তখন খুলে পড়ে রে ভাই, তখন আর ভাসুর শ্বশুর বৌমা জ্ঞান থাকে না ধরায়। ভাসুর গিয়ে ধরে বৌমার পায়, বৌমা গিয়ে ধরে ভাসুরেরও পায়, অকামনা প্রেম ভক্তি তখন উদয় হয়। যে আদর্শ দেখাছিলেন মহাপ্রভু ধরায় খান্ডি বনে, আমার প্রভু যখন গেল, আরে হরি করি বাগার সিংহ নাচ করিতেছিল, হাতি আরে সিংহ তারা নাচানাচি করে, মহাপ্রভু যদি জানতো সিংহ ধরে যদি মরে আমারে তো ফেলবে নেই একেবারে মেরে, এই জ্ঞান ছিল কিন্তু বলভদ্রের ভিতরে। এই জন্য বলভদ্র গাছের কিন্তু আড়ালেতে ছিল, যার কারণে বলভদ্র প্রেম থেকে বাকি থেকে গেল। বলভদ্রের দ্বারা প্রেম আস্বাদন হয় নাই, মহাপ্রভু কিন্তু আর ওই বাঘসিংহ দেখে নাই। মহাপ্রভু দেখলো আমার কৃষ্ণ চিন্তামণি, ওদের মধ্যে আছে আমার স্বয়ংগুণ মণি, আমারও ভিতরে যিনি ওর ভিতরে তাই, ওর ভিতরে থেকে গোবিন্দ বাঁশরী বাজায়। সর্বভূতে প্রেমের দেশে হরি দর্শন, কীটপতঙ্গ ধূলিকণা কহিবে তখন, লতায় পাতায় সর্বভূতে হরি দর্শন হয়, প্রেমের দেশের মানুষ তখন জ্ঞান শূন্য হয়। প্রেমনগরে বসন্তার সুষমার্গ যাবে, প্রেমানন্দে বদন ভরিয়ে হরি হরি মধুর বৃন্দাবনে গেল। একটা গাছের পাতা যখন তুলতে গেল, দরিয়া তো দিই ও কম জ্বালাচ্ছে না, সনাতন গোস্বামী যখন বৃন্দাবনে গেল, একটা বৃক্ষের পাতা যখন ছিঁড়িতে গেল, বৃক্ষের পাতা তখন ডাক দিয়ে কয় আমি মাধুর্য প্রেমার সাধন করি মধুর ব্রজালয়, শিরোনা শিরোনা তুমি বলি যে তোমারে, আমার এই প্রেমে থেকে বঞ্চিত করো নাই আমারে। এইটা কি সত্যি ওই বৃক্ষটা ওরে কইয়াছিল?
সনাতনের ভাবের জন্য দর্শন করেছিল। মানুষ যখন হরিপ্রেমময় হয়, প্রেমের দেশের মানুষ যখন মানুষ হয়ে যায়, তখন তার কাছে আর কীট পতঙ্গ ধুলিকণা সমান হয়ে যায়। যার দিকে তাকায় চিন্তা করে তাই বুঝি ওর মধ্যে গেছে আমার কৃষ্ণ দয়া ভয়। এই জন্য মানুষ যখন প্রেমের ঘরে যায় তার কাছে তখন আর ধর্মাধর্মের কোনো বিভেদ থাকে না, সব একাকার হয়ে যায়। কে কৃষ্ণ কে কালী কে প্রভু জানি, তার কাছে সবাই তখন সমান হয়ে জানি। সর্বভূতে হয় তার হরি দর্শন, এইভাবে করে সে মাধুর্য ভাব আসান। তাহলে জ্ঞান শূন্য যখন হবে প্রেম তাহার রবে, আর জ্ঞান শূন্য হলে তারে পূর্ণ জ্ঞানী কবে। পূর্ণ জ্ঞানী যারা শূন্য জ্ঞানী হয়, আদাবুদি জ্ঞানী তাদের জ্ঞানী কয় না রে ভাই। এই যে আমি এখানে এসে সবাই রে প্রণাম করলাম, আমার মধ্যে একটা আত্ম অহংকার আছে। আমি আগে চেয়ে চেয়ে দেখলাম কে ছোট কে বড়, আমি একজন সরকার মানুষ সবার সাথে কেন কথা কব। এই যে আমার মধ্যে একটা আদাবুদি জ্ঞান আছে বুঝলিয়া, এই জন্য আমি মানুষ হতে পারলাম না। কিন্তু যে প্রকৃত পূর্ণ জ্ঞানী তিনি এখানে আসার পরে সবাই রে প্রণাম করবে। কেন সবাই রে প্রণাম করবে সে জানবে। এই দেহের জন্ম শুধু জগতেই হয়, আত্মার জন্ম কবে কোথায় হয়েছে রে ভাই একমাত্র জানি আমার কৃষ্ণ চিন্তামণি, সেই হচ্ছে এই জগতে বড় ধনী। কার আত্মা কবে সে জন্ম দিয়েছে এই কথা জানতে পারে একমাত্র কৃষ্ণ রসরাজ। আপনি যে কত জন্ম কাটাই আসছেন এটা একমাত্র গোবিন্দ ছাড়া আর কেউ জানে না। এই জন্য পাগল বিজয় সরকার একটা গান গেয়েছিল না, আমি ঘুরি জনম জনমে খিতি অপ্তেজ মরুদুবমে খুঁজি ফিরি তোমারই নাম ঠিকানা। তার মানে আমার যে কত জনম কেটে গেছে, ঘুরি জনম জনমে কত জনম আমি কাটিয়েছি তা আমি জানি না। তার মানে আপনার আত্মাটা যে কবে জন্ম হয়েছে এইতে গোবিন্দ ছাড়া আর কেউ জানে না। তাহলে আপনি যে ছেলেটার দেহটাকে ভেবে ছোট প্রণাম করলেন না, আপনি ভুল করলেন না। ওর আত্মাটা কবে জন্ম হয়েছে আপনার থেকে কত জন্ম আগেও জন্ম হয়েছে আপনি জানেন? আপনি খবর বলা মানুষ নাকি? এইটা একমাত্র বলতে পারে কে, দীনবন্ধু ছাড়া আর কেউ জানে না। তাই পূর্ণ জ্ঞানী যারা শূন্য জ্ঞানীর মতো তখন ছোট বড় ভেদ বৈষম্য না রেখে সবাইকে প্রণাম করে তারা। এই জন্য মহাপ্রভু বলেছিল তাই শূন্য জ্ঞানী হলে পূর্ণ জ্ঞানী হয়, তখন তার কাছে সব হয় সমান, সর্বভূতে হয় তার হরি দর্শন। প্রেমের ঘরে তখন মানুষ হয়ে যাবে অনায়াসে, সে তখন হরি দর্শন পাবে। কথা বোঝা গেল তো বাবা? এই জন্য মানুষ যখন শূন্য জ্ঞানী হবে তখন সে পূর্ণ জ্ঞানী পাবে, কারণ গুরুর কাছে গেলে তখন আর তার জ্ঞান থাকে না রে ভাই। অন্তর দিয়ে একটা বলি সবস্থান ধৈর্য ধরে শ্রবণ করেন ভক্ত জ্ঞানী জন। আমি শিশির সরকার হয়ে বলছি, আপনারা লোকনাথ বাবার কথা শুনেছেন সর্বজন। লোকনাথ বাবার একজন ভক্ত ছিল বসে শুনেন জ্ঞানী দল, নরোত্তম যার নাম ছিল, মিথ্যা কথা নয়। নরা গিয়ে লোকনাথ বাবার ধারে একবার ডেকে বলে লোকনাথ বাবারে, বাবা আমি তোমার কাছে দীক্ষা নিতে চাইছি। নরা করে বর্ণনা, আমার দীক্ষা না দিলে আমি যাব না। লোকনাথ বাবা মনে ভাবলো তাই এইটুকু বাচ্চা ছেলে, ওরে দীক্ষা দিলে সিংহের দুগ্ধ কি মেটো পাত্রে শোভা পায়, কি বলবো আপনার দিকের ধারে। তখন ডেকে বলল নরার গোচরে, তোরে দীক্ষা দেওয়ার মতো আমার এখন সময় হয় নাই, আগে তোর সময় হোক আমার প্রতি।